আপনার নামটা আমার নাম সুজিত মন্ডল বাড়ি জেলা পশ্চিম মেদিনীপুর হুম থানা দেবরা আর পোস্ট ভাঙা আচ্ছা আপনি এই তুলসীহারওয়ালে যে এগ্রিকালচার প্রোডাক্ট দিয়ে কতটা চাষ করেছেন এক বিঘে এক বিঘে আচ্ছা কীরকম বুঝতে পারছেন এই মানে এই মানে তুলসী হাজারের এগ্রিকালচারের যেসব প্রোডাক্টগুলো দিয়ে চাষটা যে করেছেন ওতে কীরকম বুঝতে পারছেন খরচাটা কীরকম কম হচ্ছে না এটা তো দেখছি তো ভালো মোটামুটি ভালো ধানের গ্রোথ কি রকম ভালো তো ভালোই আছে তো দেখছি আচ্ছা এটা কি চাপান পড়ে গিয়েছে হ্যাঁ চাপান পড়ে গেছে আচ্ছা কত দিনের গাছ এটা এটা হয়ে গেল আপনার 8 দিন বেশি হয়েছে চাপান রুয়া রুয়াটা কত দিন হয়েছে রুয়াটা এক মাস এক মাস রুয়া হয়েছে হ্যাঁ এক মাসের বেশি হয়ে গেছে আর চাপানটা আট দিন হয়েছে নাকি দিয়ে হ্যাঁ হ্যাঁ ও গাছের গ্রোথ কি রকম বুঝতে পাচ্ছেন গাছের গ্রোথ এটা ভালো আছে ভালো আছে ভালো আছে আপনি কি রাসায়নিক সারে চাষ করেছেন হ্যাঁ রাসায়নিক আলাদা করে আছে কতটা

আচ্ছা কোনটা রাসায়নিক সারে বলুন এটা ডান হাতেরটা ডান হাতেরটা এইটা এইটা তুলসি তুলসি জবর শেকড়টা তাহলে কোনটার বেশি আছে তুলসি জবরের শেকড় বেশি আছে তুলসি জৈবের শেকড় বেশি আছে তো তা মানে আপনি যত শেকড় ছাড়বে তত খাওয়াটা বেশি পাবে তত ফলনটাও ভালো হবে গাছটারও ভালো থাকবে তা মানে আমি খুশি তো আপনি হ্যাঁ খুশি মোটামুটি এখন এখন পর্যন্ত খুশি ফলনটা দেখবেন নাকি এটা ফলনটা দেখি ফলনটার পর বলতে পারবো আবার বাকিটা ঠিক আছে চাষিদিকে এনে দেখাচ্ছেন যে হ্যাঁ দেখছে তো এই তো বলছে গেড়েছি মানে এবারে তো আরো দেখবে সবাই ঠিক আছে